আর আরেকটি কথা জেনে রাখুন, আশার সিরিয়াল আছে, আগে বড় আসবে, মেজ আসবে, সেজ আসবে, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? মরার মরার জন্য সিরিয়াল নেই, মরার জন্য কোনো সময় নির্ধারিত করা হয়নি। আপনাদের গ্রাম থেকেই অহরহ দেখে আছেন যে অনেক ছোট ভাই আগে মারা গেছে, বৃদ্ধ বাবা বুড়ো বাবা এখনো বেঁচে আছে। এক কথায় মরার কোনো সিরিয়াল নেই, মরতেই হবে। হ্যাঁ, এবার দেখুন, মরতেই হবে, তারপরে কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মরার পর সমস্ত মুসলমানদের, সমস্ত মানুষদেরকে যেন সেই হাশরের ময়দানে এক এক করে তার সমস্ত নেকি এবং সমস্ত পাপ গুনাহার বদলা এক এক করে দিয়ে দেওয়া হবে। যত নেকি করেছে, সর্ষা পরিমাণ হোক, গুনাহ যদি সর্ষা পরিমাণ হয়, সমস্ত গুনাহ এবং নেকির বদলা তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে চুকিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। এবার যে রেজাল্ট পাবে, যে দিয়ে দেওয়া হবে, এর বিনিময়ে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পেয়েছে বদলা, এই বদলাতে যদি ফামান জুহজিহানিন নার, যদি এই বদলাটুকুনের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আর ওয়াউদুখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, কথা হলো জাহান্নাম থেকে বাঁচতে পারি আর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে সেই কি হবে? ওয়াউদুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাহলে সেই ব্যক্তি আল্লাহর নজরে, কোরআন হাদিসের নজরে সেই ব্যক্তি আসল সফল কাম হলো। আপনি যতই টাকা পয়সা কামাই করুন, আপনি যতই বেশি টাকা পয়সা কামাই করুন, এটি শুধু দুনিয়ার ক্ষেত্রে আপনি হতে পারে, আপনি মনে করছেন যে আমি সফল হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, কিন্তু আল্লাহর কোরআনে বলছে সফল তুমি তখনই হবে যখন জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে, তখনই ফাকাদ ফাজ, তখনই তুমি সফল কাম হবে। তার মানে আমাদের এই দুনিয়াতে যা কিছু করব জান্নাতে যেতেই হবে। তো আসুন আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে জান্নাত যে কাজগুলি করতে গেলে অতি সহজ কাজ, খুবই সহজ কাজ, যে কাজগুলি করলে আল্লাহর রসুল জান্নাতের গ্যারান্টি দিয়েছে, সেই কাজগুলি এক দুইটি আপনাদের সামনে বর্ণনা করি। শুধু জান্নাতে যাবেন না, দেখেন আল্লাহর রসুল বলছেন দুই প্রকার এমন কাজ আছে, দুই প্রকার, দুইটি কাজ এমন আছে যেটি জান্নাতে তো যাবেই যাবে, মানুষ কাজটি করলে কি হবে, সে জান্নাতে গিয়ে আল্লাহর রসুল, মানে আল্লাহর রসুল বলছেন আমি আর যে এই দুইটি কাজ করবে সে দুইজন আমরাই জান্নাতে প্রতিবেশী হয়ে থাকবো, যেমন এই দুইটি আঙ্গুল পাশাপাশি আছে, সুবহানাল্লাহ বলেন। তো এই দুইটি কাজ শুনতে চাইছেন, সেই দুইটি কাজ কি? তাহলে ধ্যান দিয়ে শুনেন। আপনার গ্রামে অসহায় ব্যক্তি আছে, এতিম ছেলেরা, এতিম ছেলে, এতিম ছেলে সম্পর্কে আল্লাহর রসুল বলছেন কেউ যদি কোনো এতিমকে আপন দায়িত্বে নিয়ে, আপন হেফাজত, আপন যত্ন করে, তাকে মানুষ করে, তার দেখভাল করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে, শুধু জান্নাতে নয় আমার সাথে এই প্রতিবেশী হয়ে থাকবে। আসুন একটি ঘটনা শুনে নেন আল্লাহ রসুলের বুখারী হাদিসের। আল্লাহ রসুলের বাড়িতে যেন কয়েকদিন ধরে রান্না হয়নি, বাড়িতে চুলা জ্বলেনি, আল্লাহ রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়েদুল মুরসালিন, যিনাকে ওয়াফার করা হয়েছিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তাহলে আপনাকে একটি সোনার পাহাড় দিয়ে দেওয়া হবে,
দুনিয়ার সমস্ত ধন সম্পদ আপনার কাছে করে দেওয়া হবে, আপনার আয়ত্তে করে দেওয়া হবে। সেই নবীর বাড়িতে যেন একদিন দুই দিন তিন দিন ধরে চুলা জ্বলত না। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের বেলায় উঠেছেন, এমন সময় শুনতে পেলেন যে গানিমাতের মাল এসেছে। আল্লাহর রসূল ফজরের নামাজের পর আপন প্রিয়তমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমরা দুই তিন দিন ধরে কিছুই খাইনি, সুতরাং তুমি জ্বালানির ব্যবস্থা করো, কারণ আজ বাইতুল মালে কিছু মাল এসেছে, আমি সেই মালগুলিন বণ্টন করার পর আমি যে ভাগ পাবো সেই ভাগটুকুন নিয়ে আসবো, আর আমরা রান্না করে খাবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই করলেন। আল্লাহর রসুল বেরিয়ে গেলেন বণ্টন করার জন্য গনিমতের মাল। আল্লাহর রসুল গিয়েছেন বণ্টন করতে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন যেন বাড়িতে অপেক্ষায় আছেন যে আমার স্বামী আসছে, আমার স্বামী আসছে, আমরা আজকে আমাদের খিদা মেটাবো, দুই তিন দিন ধরে আমরা খেতে পাইনি। এমন সময় আল্লাহর রসুল যেন সেই বাইতুল মালের জিনিসগুলি গনিমতের মালগুলি বণ্টন করতে করতে দুপুর হয়ে গেছে, হযরত আয়েশা বাড়িতে যেন অপেক্ষা করতে আছেন, এমন সময় আল্লাহর রসুল যেন দুপুর বেলায় খালি হাতে বাড়ি ফিরে আসছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই বললেন, ও আমার স্বামী, আপনি যেন ফজরের পর আমাকে বহু আনন্দ হয়ে বললেন যে আপনি আমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, কিছু মাল নিয়ে আসবেন, কিন্তু আপনি এখন কেন খালি হাতে আসলেন? আপনি কি জানেন না আমরা দুই তিন দিন ধরে খাইনি, কি ব্যাপার সেখানে কমে গেল নাকি, না আপনার ভাগ হলো না, কি ব্যাপারটা? আল্লাহ রসুল এবার বুঝিয়ে বলতে লাগলেন হযরত আয়েশাকে, বলছেন আর কান্না করছেন। আল্লাহ রসুল বললেন, অগো আমার প্রিয়তমা, শুনে রাখো শুনে রাখো, অবশ্যই আমি সেই গনিমতের মাল থেকে দুই দুই খানা বস্তা পেয়েছিলাম, ভাগে আমার বণ্টন হয়েছিল, আমার ভাগে পড়েছিল, সেইগুলি আমি নিয়ে আসছিলাম। এমন সময় দুইখানা ছেলে আমার পায়ে হঠাৎ করে পড়ে গেল, আর তারা বলতে লাগলো আমাকে, অগো আল্লাহর রসুল, আমরা জানি মক্কার মধ্যে সবচেয়ে বেশি সমস্ত মানুষদের খেয়াল আপনি করেন, অসহায় ব্যক্তিকে আপনি সাহায্য করেন, সুতরাং আমরা যেন অসহায় হয়ে গেছি, আমাদের কিছু দান করে দেন, আমাদের কিছু খাবার দেন, কারণ আমরা দুই তিন দিন ধরে কিছুই খেতে পাইনি। তখন আল্লাহর রসুল বলছেন, যেমন এই কথা বলা মাত্র আমি তাদেরকে আমার দুই হাতে যে দুইখানা বস্তা ছিল তরি তরকারির, সেই তরি তরকারি গলিন আর আটা সাথে সাথে আমি তাদের দিয়ে দিলাম। হযরত আয়েশা এবার কান্না করে করে বলছেন, অগো স্বামী, আমরাও ক্ষুধার্ত অবস্থায় আছি, আপনি চাইলে সেই মাল গলিন থেকে অর্ধেক অর্ধেক করে দিতে পারতেন, আর অর্ধেক বাড়ি নিয়ে আসতে পারতেন, আমরাও যেন সেগুলিন খেয়ে আমাদের প্রাণখানা জুড়াইতাম, ঠান্ডা করতাম, আমাদের খিদা মিটাতাম, কিন্তু আপনি সম্পূর্ণ কেন দিয়ে দিলেন? এবার আল্লাহর রসুল বলতে আরম্ভ করলেন, অগো হযরত আয়েশা, শুনে রাখো শুনে রাখো, আমি তাই মনে করেছিলাম যে আমি অল্প অল্প দিব তাদেরকে, কিন্তু যখনই আমার কানে আসলো যে সেই দুইটি ছেলে ইয়াতিম হলো, সেই দুইটি ছেলে ইয়াতিম হলো, একজনের বাবা মারা গেছে, একজনের মা মারা গেছে, আর তার বাবা যার বাবা মারা গেছে তার মাটা নতুন একটা স্বামী বিবাহ করেছে, আর যার মা মারা গেছে তার স্বামী যেন একটা নতুন মা বিবাহ করেছে, সুতরাং সেই দুইটি ছেলে যেন ইয়াতিম হলো।
যেমনই এতিমের কথা আমার কানে পড়েছে সাথে সাথে যেন আমার চোখ আর থামেনি, আমার অশ্রু আমি ধরে রাখতে পারিনি, সম্পূর্ণ রূপে আমার অশ্রু ঝরতে আরম্ভ হয়েছে। আল্লাহর রসূলকে এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রিয় স্বামী এমনটি কেন হলো? আপনি চাইলে তাদেরকে অর্ধেক অর্ধেক দিতে পারতেন, ও এতিম হলো তো কি হলো, আপনি সম্পূর্ণ মাল কেন দিয়ে দিলেন? এবার আল্লাহর রসূল হযরত আয়েশাকে বুঝাতে লাগলেন, ওগো আয়েশা তোমার বাবা আছে, তোমার মা আছে, তুমি এতিমের দুঃখ বুঝো না। আমার বাবা ছিল না, আমার মাও ছিল না, এতিমের কি দুঃখ আমার চেয়ে ভালো এই দুনিয়ায় কেউ জানে না। আমি যদি আজকে তাদেরকে অল্প টুকুন করে মাল দিতাম তাহলে হয়তো তারা এক থেকে দুই দিন খেত, তারপরে যেন তাদের বাড়িতে আবার অভাব চলে আসত। আমার এতিম জীবনখানা, আমার এতিম যৌবনখানা, আমার এতিম শৈশব কালখানা মনে করে যেন আমি আমার সম্পূর্ণ মাল দিয়ে দিয়েছি, আমি নিজের কাছে আর কিছুই রাখতে পারিনি। কারণ গো আয়েশা আমি এতিমদের দুঃখ খুবই ভালো বুঝি, যা তুমি বুঝো না। কারণ এই দুনিয়ায় এতিম ছেলেরা, এতিম ব্যক্তিরা এমন দুঃখিত যাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, যার বাবা নেই, যার মা নেই, আপনি অহরহ দেখে রাখেন, আপনি অহরহ দেখেছেন তাদের দুঃখ, আপনি তাদের কষ্ট দেখেছেন, এতিমের চেয়ে বেশি বেদনা কাউরি নেই। সেই দিন আল্লাহর রসূল দাঁড়িয়ে গিয়ে হযরত আয়েশার সামনে বর্ণনা করে দিলেন, ওগো আয়েশা শুনে রাখো, শুনে রাখো, আমি তো মাল দিয়েছি, আজকে একটি কথা সুসংবাদ শুনে রাখো, যদি সারা দুনিয়ার মুমিনদের মধ্যে কেউ যদি ইতিম ব্যক্তিদের, কেউ যদি ইতিম ছেলেদের আপন সাহায্য দেয়, কেউ যদি ইতিম ছেলেদের আপন আয়ত্তে রাখে, কেউ যদি ইতিম ছেলের কাফিল হয়ে যায়, কেউ যদি ইতিম ছেলের দায়িত্ব নিয়ে তাকে লালন পালন করে বড় করে, তাহলে তার জন্য সারা দুনিয়ার মানুষকে আমি সুসংবাদ শুনিয়ে দিলাম যে তাদের জন্য জান্নাত, যাদের জন্য জান্নাত গ্যারান্টি হয়ে গেল। শুধু জান্নাত নয় বরঞ্চ সে জান্নাতে তো যাবেই যাবে। আল্লাহর রসুল দুইটি আঙুল উঠিয়ে দিলেন আর বললেন, সে ব্যক্তি জান্নাতে যাবে এমনি যেমন এই দুইটি আঙুল কাছাকাছি আছে, এই দুইটি আঙুল যেমন পার্শ্ববর্তী আছে, তেমনি যেন সেই এতিমের যে দায়িত্ব নিয়েছে আর আমি আল্লাহর রসুল, সেই দুইজন ব্যক্তি যেন সেই আর আমি আল্লাহর রসুল দুইজন আমরা এইভাবে জান্নাতে প্রতিবেশী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। কি বুঝলেন এখান থেকে? কেউ যদি এতিম ছেলের লালন পালন করে আপন মনে করে তাহলে আল্লাহর রসুল জান্নাতের গ্যারান্টি দিলেন। কিন্তু আজ সবচেয়ে বেশি আমরা কাল মাল হড়প করি, যে অসহায় হয়ে আছে, যার বাবা নেই, যার মা নেই, তার মালকে, তার অধিকারকে কেমন করে ছিনিয়ে নেব, কেমন করে বেকুব বানাবো। দিনে রাতে বাড়িতে বসে বসে তার কৌশল চালাচ্ছি, বাড়িতে বসে বসে পরিকল্পনা করছি কেমন করে এই এতিম ছেলেটির, কেমন করে এই অসহায় ব্যক্তির মালগুলি ছিনিয়ে নিতে পারি। কারণ এত অসহায়, এত কেউ আকে সাহায্য করবে না, এর পিছনে কেউ দাঁড়াতে পারবে না। না, খবরদার এই কাজ করবেন না। আল্লাহর রসুলের সুসংবাদের অধিকার আপনি প্রতিক্ষণ, আল্লাহর রসুল যে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদকে আপন করে নেন, এতিম ছেলেকে আপনি হেফাজত করেন, যত্ন করেন। এটি হলো এক প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ জানেন কি? খুবই সহজ। এটি তো জান্নাতে যাবেন, দ্বিতীয় আল্লাহর রসুলের প্রতিবেশী হয়ে থাকবেন। সেটি হলো কি জানেন? সবার বাড়িতে মেয়ে আছে, আল্লাহর রসুল মুসলিম শরীফের হাদিস, কেউ যদি দুই তিন
চার পাঁচ ইবনে আব্বাস বলছেন কেউ একজন সম্পর্কে একটা মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করেননি, নাহলে ওর জন্যও বলতেন আল্লাহ রসুল। কি বলতেন? যে যেই ভালো করে আপন মেয়েকে আদব কায়দা শিখিয়ে ইসলামী রীতিনীতি অনুসারে মানুষ করবে আর বিবাহ দিতে পারবে, তার জন্য জান্নাত। শুধু জান্নাত নয়, বরঞ্চ সে আমার প্রতিবেশী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আজ আমরা মেয়েকে বাড়ির বোঝ মনে করছি, মেয়েকে ছেড়ে দিই যদিও মানুষ করি, তাহলে আমরা শরিয়াতের ইসলামের রীতিনীতি অনুসারে করি না, এটি আমাদের ভুল। মনে রাখুন, আপনাদের সামনে একটি ওয়াকেয়া বর্ণনা করছি, এটি মুসলিম শরীফও এসছে, বুখারি শরীফও। শুনেন কথাটি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, একদিন আল্লাহ রসুল বাড়িতে এসেছেন, দুই তিন দিন ধরে খাননি। এমন সময় হযরত আয়েশাকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, অগো আমার প্রিয়তমা, অগো আমার প্রিয় স্ত্রী, বাড়িতে কি তুমি কিছু খেয়েছো? এই জিজ্ঞেস করার অর্থ হলো তুমি কি কিছু খেয়েছো, তার মানে আমার জন্য কিছু রেখেছো, আমার জন্য কিছু খাবার আছে নাকি? হযরত আয়েশা বলতে লাগলেন, অগো আল্লাহর রসুল, আমি তো খাইনি আপনার জন্য। বুখারি শরীফে এসেছে, আপনার জন্য তিনটি খেজুর তুলে রেখেছিলাম, কোন জায়গা থেকে পেয়েছিলাম, সেই তিনটি খেজুর আমি আপনার জন্য তুলে রেখেছিলাম। এমন সময় বাড়িতে এক মহিলা পৌঁছে গেল, তার চুলগুলিন যেন চাখরা বাখরা হয়েছিল, তার চুলগুলিন যেন সঠিক হয়েছিল না, তার মুখমণ্ডল যেন ধুলো লেগেছিল, ধুলিসাত হয়েছিল, সে নোংরা দেখতে লাগছিল, আর তার সাথে যেন দুইখানা মেয়ে ছিল। সে বাড়িতে পৌঁছে গেল আর আমার কাছে প্রশ্ন করে ফেলল, অগো আল্লাহর রসুলের স্ত্রী, বাড়িতে কি আপনার কিছু খাবার আছে? আমরা যেন খুবই খিদায় আছি, দুই তিন দিন ধরে খেতে পাইনি, বাড়িতে কি কিছু খাবার আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামীর জন্য দুই তিনখানা খেজুর যে উঠিয়ে রেখেছিলেন, সেই খেজুরগুলির সাথে সাথে বললেন সেই সাইলকে, সেই মহিলাকে, হ্যাঁ আছে, কিছু খাবার আছে, আল্লাহর রসুলের জন্য উঠিয়ে রেখেছি, কিন্তু আপনি যখন চলে এসেছেন তাহলে আপনি এই খেজুরগুলি নিয়ে নেন। হযরত আয়েশা যেন সেই তিনটা খেজুর সেই মহিলাকে দিয়ে দিল। দেওয়ার পর সেই মা আপন দুইটি মেয়েকে দুইখানা খেজুর দিয়ে দিল। আর জানেন, যারা বাচ্চা হয় তারা তাড়াতাড়ি খায়, এক তো ক্ষুধার অবস্থা, এমনি সাধারণভাবে যদি আপনি দিবেন তো তাড়াতাড়ি খেয়ে ফেলবে, আর তারা তো ক্ষুধার্ত অবস্থায় আছে, তো সাথে সাথে সেই দুইটি মেয়ে তার নিজের খেজুরগুলি খেয়ে নিয়েছে। এমন সময় খেজুর খাওয়া হয়েছে, মা যেন খেজুর খাওয়া শুরু করেনি, মার ভাগে একটি খেজুর এসেছে, আর ছেলেগুলিন তার মেয়েগুলিন তার দুইটি খেজুর শেষ করার পর মার দিকে তাকিয়ে যেন আছে ফেলফেল করে। মা বুঝতে পেরেছে এরা দুইটি খেজুর খেয়ে নিয়েছে, এবার তারা আমার খেজুরটাও চাইছে। একবার অনুভব করুন, ক্ষুধার্ত অবস্থায় মা, সেই মার ভাগে একখানা খেজুর পড়েছে, এক এক করে খেজুর আপন মেয়েদের দিয়েছে। এমন সময় যেন সেই মা যখন বুঝতে পারল আমার মেয়ে গরিন যেন আমার খেজুরটাও চাইছে, মার চোখ থেকে যেন অশ্রু ঝরে, ক্ষুধার অবস্থায়, ক্ষুধার কারণে আর এই দুই এই খানা একখানা খেজুর যে মায়ের হাতে ছিল সেই খেজুরখানাকে দুই টুকরো করে দিয়ে আপন দুইটি মেয়েকে ধরিয়ে দিল। সুবহানাল্লাহ। মা ক্ষুধার্ত অবস্থায় মনে করুন,
সেই মার কত রহম, আপন মায়ের আপন মায়ের আপন মেয়ের প্রতি কত ভালোবাসা। একখানা খেজুর পেয়েছে দুই তিন দিন পরে, তাও আবার সেই খেজুর খেতে পায়নি, আপন মেয়েদের দুঃখ দেখে যেন আপন খেজুর খানা অর্ধেক অর্ধেক করে আপন মেয়েগুলিনকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই কথা শোনা মাত্রই আল্লাহর রসুল হযরত আয়েশাকে জিজ্ঞেস করছেন, তুমি কি যে কথা বললে এই কথা সঠিক হয়েছে, যে মতো বললে সেই মতো নাকি করেছে সেই মহিলা? হযরত আয়েশা বললেন, হ্যাঁ অগো আমার প্রিয় স্বামী, আমি তিনখানা খেজুর দিয়েছিলাম, সেই খেজুরখানার মধ্যে দুইখানা আপন মেয়েকে দিয়েছিল, সেই মেয়েগুলিন তাড়াতাড়ি খাওয়ার পর মার দিকে যখন তাকাচ্ছিল, সেই সময় যেন মা আপন খেজুরখানাও ভাঙ্গে, যেন অর্ধেক অর্ধেক করে এক খেজুরখানাকে দুইটা মেয়েকে দিয়ে দিয়েছে, মা না খেয়ে থেকেছে। আল্লাহর রসুল যেন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রসুল যেন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, অগো আয়েশা শুনে রাখো শুনে রাখো, সেই মহিলা সম্পর্কে যে মহিলা এই কাজ করেছে আপন সন্তানকে লালন পালনের জন্য আপন খোদাকে আপন খিদাকে মেরে দিয়েছে, সেই মহিলার আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। শুধু সেই মহিলা নয়, দুনিয়াতে যেই মুমিন মুমিনা আপন মেয়েদের এই মতো করে লালন পালন করবে, শরিয়তি অনুসারে শরিয়তি অনুযায়ী যেই আপন মেয়েকে লালন পালন করবে, লালন পালন করার পর এক ভালো ঘরে বিবাহ দিবে, আপন এক নেক স্বামী দেখে নেক ছেলে দেখে সন্তান দেখে যদি সে বিবাহ দিতে পারে, তাহলে তার জন্য আমি আজ জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সেও যেন জান্নাতে তো যাবেই যাবে, জান্নাতে তো যাবেই যাবে, হবে কি সে আবার আমার, আমি আল্লাহর রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি নিচ্ছে, সে যেন আমার প্রতিবেশী হয়ে থাকবে। সুবহানাল্লাহ, আপন মেয়েদের যদি আমরা লালন পালন করতে পারি, তাহলে তার বদলে আমরা জান্নাত তো যাবই যাব, আল্লাহর রসুলের প্রতিবেশী হয়ে যাব। সুবহানাল্লাহ, মেয়েদের বাড়িতে ভালো করে যত্ন করতে হবে, দেখতে হবে আপনার মেয়ে কেমন জীবন কাটাচ্ছে, বাইরে কোথায় যাচ্ছে, কেমন কালচারে তার বন্ধু বান্ধবীরা কেমন, কাদের সাথে থাকে, সে ইসলামীকে মেনে চলছে না ইসলামের আইনকে সে কতল করে দিচ্ছে জবাই করে দিচ্ছে, সে ইসলাম মানতে কত দ্বিধাবোধ করে, এই সবগুলি ধ্যান রাখতে হবে আপনাকে। আপনার মেয়েকে আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার মেয়ে আপনার দায়িত্বতে থাকতে, নইলে আপনার মেয়ের কারণে আপনিও জান্নাতে যেমন যাবেন তেমনি জাহান্নামেও যেতে পারবে। সেই জন্য মেয়ে ছেলে দুইজনকে আপন দায়িত্ব মনে করে তাদেরকে মানুষ করুন, এটাই হবে আল্লাহর কাছে আপনার শেফা পাওয়ার সফল কাম হওয়ার একটা দরজা। কয়টি বললাম? দুইটি। এবার আসুন, সহজ এগুলিতে একটু হার্ড ছিল, আরও সহজ কাজ যেগুলি জান্নাতের গ্যারান্টি দিয়েছে, শুনে রাখুন আমল করবেন সবাই, কারণ এগুলি খুবই সহজ, চলতে ফিরতে আমল করা যাবে। এই যে আজান হয় মসজিদে, আজান হয় কি না, সবাই আজান শুনি, তো আজান শুনলে আমরা কি কি করি? আচ্ছা বলেন তো এক দুজন, ওই বাড়িতে কেউ যদি টিভিতে ফুল সাউন্ড থাকে, তাহলে কেউ কেউ আছে যারা টিভিটা বন্ধ করে দেয়, কিন্তু এখন স্ট্যান্ডার্ড হয়েছে ওই টিভির সাউন্ডটা কমিয়ে দিবে, খালি টিভিতে যেটা চলছে সেটা, নইলে যদি টিভি বন্ধ করে দেয় সিরিয়াল চলছে তাহলে বুঝতে পারবে না, তো সেজন্য সাউন্ডটা কমিয়ে দিয়ে খালি সে টিভির দিকে তাকাবে। তেমনি মোবাইল যারা চালাচ্ছি তারাও সাউন্ডটা কমিয়ে দিলাম, যারা রাস্তায় বিড়ি বাঁধছে মেয়েগুলি তারা বিড়ি বাঁধা বন্ধ করে দেয়, অনেক মেয়ে যার মাথায় কাপড় থাকে না আজান শুনলেই মাথায় কাপড় দিয়ে দেয়, এক কথায় অনেক কাজ করি। কিন্তু মনে রাখবেন, হাদিসে যে কাজটি আছে সেটি আর করি না আমরা,
সে হাদিসের কাজটি বলে দিচ্ছি, শুনেন, হাদিসের কাজটির বিনিময়ে কি পাবেন? আল্লাহর রসুল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কি বলছেন আল্লাহর রসুল? যারা মুমিনদের মধ্যে আজান শুনবে, আজান শোনা মাত্রই মিন কলবিহি সেই আজানের উত্তর দিতে লাগবে, আর উত্তর দেওয়ার জন্য আপনাকে কোনো ওয়ার্ড মুখস্থ করতে হবে না। আল্লাহর রসুল বলছেন সে যদি বলে মুয়াজ্জিন যাই বলবে, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনাকেও তার পরে পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে, যেমন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনাকেও তার পরে পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনাকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সময় কোনো আঙ্গুল চুষতে হবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে হবে না, কারণ আজানের জবাব দিতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা প্রমাণ নেই। হাদিসে আসছে যে মতো মুয়াজ্জিন বলবে সে মতো আপনাকে বলতে হবে। শুধুমাত্র হাইয়া আলাস সালা যখন মুয়াজ্জিন বলবে, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে, তখন আপনাকে বলতে হবে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় মুয়াজ্জিন যেমন যেমন শব্দ বলবেন তেমন তেমন আপনাকে বলতে হবে, শুধু হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালার সময় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, এর বদলে আল্লাহ রসুল বলছেন যেন মিন কলবিহি, যে ব্যক্তি এই আজানের উত্তর অন্তর থেকে দিল তার জন্য সে ব্যক্তি যেন জান্নাত ঢুকেই গেছে, সে ব্যক্তি যেন জান্নাত প্রবেশ করেই গেছে। সুবহানাল্লাহ, শুধুমাত্র আজান 2 থেকে 3 মিনিট হয়, এই 2-3 মিনিটে যদি আপনি মুয়াজ্জিনের আজান শুনে আজানের উত্তরখানা দেন, তাহলে আল্লাহর রসুল বলছেন আপনি যেন জান্নাতের মধ্যে ঢুকেই গেছেন, আপনি যেন জান্নাতে প্রবেশ করেই গেছেন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেমন করে আমি জান্নাতে ঢুকলাম? আপনি মরেননি তার কারণে জান্নাতে যাননি, আজানের জবাব দিতে দিতে যদি মরে যান তাহলে সোজাসুজি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, এত সহজ কাজ, এত সহজ কাজ, শুধুমাত্র 2-3 মিনিট কাজ করতে গেলে আপনি জান্নাতে ঢুকেই যাবেন। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন? তাহলে আজ থেকে সবাই আজানের জবাব দিবেন? আরে বলেন দিবেন কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, দুনিয়ার কাজ ছেড়ে শুধুমাত্র 2-3 মিনিট বাস আজানের জবাব দিব, এত বড় ফল পাবো, এর বদলে জান্নাত পাবো। এবার দেখুন, এটা তো জান্নাতের জবাব, আজানের জবাব। দ্বিতীয় দেখুন কি বলছে, এবার যে আজানের পরে কে আবার কি করে আমাদের এখানে জানেন, আজানের পরে যে টিভির সাউন্ডটা কম করিয়েছিল সাথে সাথে টিভি চালু, একজন দাঁড়িয়ে আছে যেমনই লা ইলাহা ইল্লাল্লাহ টিভি চালু, যেমনই লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়েছে মোবাইলের সাউন্ড বেশি, যা কাজ করছিল আবার সেখানে লেগে যাবে না। আজানের পরে করতে হবে কি জানেন? আল্লাহ রসুল বলছেন আজানের পর যে ব্যক্তি একটি দোয়া আছে সেই দোয়াটি পাঠ করবে, সেই দোয়াটি হল আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته جي دواتي پاٹ کربي এই দুয়াটি যে ব্যক্তি আজানের পরে পাঠ করবে সে ব্যক্তির জন্য আল্লাহর রসুল বললেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, হে ব্যক্তিগুলি যারা আজানের পরে এই দোয়াটি পাঠ করবে
তারা শুনে রাখো শুনে রাখো, তার বিনিময়ে তোমরা যেন হাল্লাত লাহু শাফাতি। আল্লাহর রাসূল বলছেন আমার সিফারিশ সেই হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে সবাই নফসি নফসি করবে, কেউ কাউকে চিনতে পারবে না, সবাই যেন আপন খেয়ালে, সবাই যেন আপন খেয়ালে মুগ্ধ থাকবে, সবাইকে দেখতে পাবে তারপরেও কেউ কাউকে চিনতে পারবে না। সেই সময় আল্লাহর রাসূল বলছেন আমার সিফারিশ সে ব্যক্তির জন্য আমি হালাল করে দিলাম, আমি গ্রান্টেড করে দিলাম, যে ব্যক্তি আজানের পর এই দোয়াটুকুন পড়বে, এই দোয়াটুকুন পাঠ করবে, তার জন্য আমি যেন আমার সিফারিশ জান্নাতে যাবার আমি গ্রান্টেড করে দিলাম। কি বুঝলেন? আজানের পর এই ছোট্ট দোয়াটি, কব হলে 10 থেকে 15 সেকেন্ড লাগবে, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাসূল বলছেন তার জন্য আমি আমার সিফারিশ গ্রান্টেড করে দিলাম। আর আল্লাহ রাসূলের সিফারিশ তার মানে জান্নাতে যাবেনই যাবে। এবার দোয়া পড়লাম, তারপরে কি করব? হ্যাঁ, সবাই আপন আপন কাজ করতে ব্যস্ত হয়ে যাব না, আপনাকে উজু করে মসজিদে আসতে হবে, কাজ করলে হবে না। আর একটি বাস পয়েন্ট বলে দিচ্ছি, মাওলানা চলে এসেছে, একটি পয়েন্ট বলে দিচ্ছি, উজু করব, উজু করার পর একটি ছোট্ট দোয়া আছে, সেই দোয়াটি যদি কেউ পাঠ করে, যে দোয়াটি সবার মুখে মুখে, সেই দোয়াটি যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহর রাসূল বলছেন জান্নাতের 8টি দরজা আছে। কয়টি দরজা আছে জান্নাতের? 8টি দরজা আছে। সেই দরজাগুলির 8টি দরজায় যে উজুর পরে এই 5 সেকেন্ডের দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজায় যেন খুলে দেওয়া হবে। সেই দোয়াটি হলো আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সেই দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এটি একটি রিওয়ায়েতে আছে, অন্য রিওয়ায়েতে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন উযুর পরে তাহলে আল্লাহর রাসূল বলছেন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, 8টি দরজাই খুলে দেওয়া হবে। তার মানে হলো আপনি জান্নাতের 8টি দরজার মধ্যে যেটি দরজাতে ইচ্ছা, যে দরজাটিতে ইচ্ছা করবেন আপনি জান্নাতে চলে যেতে পারবেন, আর কেউ আপনাকে থেমে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কয় কি কি হলো? আজানের পর জবাব দিবেন, আজানের পরে দোয়া পড়বেন, উজুর পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, তার বিনিময়ে জান্নাত পাবেন। আমি 5টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম, এতিম ব্যক্তিদের আপনি সাহায্য করেন, আপন দায়িত্বে রাখেন, আপন মেয়েগুলিনকে, আপন কন্যা সন্তানগুলিনকে ইসলামী রীতিনীতিতে আপনি মানুষ করেন, লালন পালন করেন, ভালো বাড়িতে বিবাহ দেন, এর বদলে জান্নাত পাবেন, আজানের জবাব দিলে জান্নাত পাবেন, আর আজানের পরে দোয়া পড়লে আল্লাহ রাসূল সিফারিশ করবে, আর উজুর পরে দোয়াটি পড়লে আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনা তাওয়াবিনা জাআলনি মিনাত তাহিরিন, এই দোয়াটি পড়লে আপনার মুখস্থ থাকলে পড়েন, এর বদলে নেকি পাবেন, কিন্তু কোনো ফজিলত বর্ণনা হয়নি, আপনি চাইলে পড়েন। আমি এখান থেকে আমার বক্তব্যটি করছি, ইনশাআল্লাহ আমার পরে আপনারা যে ইশতেহারের নাম শুনেছেন নুরুল ইসলাম রাহিমি সাহেব, এই জায়গায় হয়তো নতুন এসেছেন, ওনার বক্তব্য শুনবেন সবাই। আর আমি যা বক্তব্য দিলাম, যে পয়েন্টগুলি বললাম, এগুলিনের উপর আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ যেন আমরা এর উপর আমল করতে পারি, তার যেন তৌফিক দান করো, আমিন। এবং যতদিন বেঁচে থাকবো ততদিন আমল করতে পারি তার উপর তৌফিক দান করো, আমিন। আর যতজন আছি আমরা এখানে, হে আল্লাহ আপনার কাছে দোয়া করি, আজ মেঘের অবস্থা ভালো নয়, তুমি আমাদের এই মেঘের অবস্থা ভালো করে দাও, নইলে আমাদের জালসা সফল হতে পারবে না। হে আল্লাহ তুমি সব কিছুর মালিক, আমাদের এই মেঘকে ভালো করে দাও, আসমান ভালো করে দাও, যাতে করে আমরা জালসাতে আজ কিছু কোরআন হাদিসের কথা শুনে
আমাদের আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি।